সদী ভক্তগণ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কনের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সেই সঙ্গে সঙ্গে শ্রী চৈতন্য চতুষ পাঠীর শিক্ষা সেশনে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আসছে 14 তারিখ ডিসেম্বর মাস 2021 ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসব। আমরা কী করব এই ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসবে? ভগবদ্ গীতার জন্মজয়ন্তীটি কী? ভগবান শ্রীকৃষ্ণের যেমন জন্ম উৎসব, ভগবান যদিও পৃথিবীতে তাকে জন্মগ্রহণ করতে হয় না, কিন্তু ভক্তের কারণে ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হন। তো ভগবান যেমন অবতীর্ণ হন, ভগবানের বাগ্ময় স্বরূপ রূপে ভগবান তিনি এই ভগবদ্ গীতা রূপেও এই পৃথিবীতে অবতীর্ণ হন। আর ভগবদ্ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজেই, ভগবানের মুখনিঃসৃত বাণী হচ্ছে এই ভগবদ্ গীতা। আর ভগবদ্ গীতাকে বলা হয় সকল বৈদিক শাস্ত্রের সার। সমগ্র বৈদিক শাস্ত্রে যে সকল কথা লেখা রয়েছে সেটা সার সংক্ষেপ রূপে ভগবদ্ গীতার মধ্যেই লিপিবদ্ধ করা রয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বলছেন যে গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারমুত্তমাম, গীতা হচ্ছে আমার হৃদয়। ভগবান কৃষ্ণের হৃদয় হচ্ছে ভগবদ্ গীতা, গীতামে সারমুত্তমাম, সকল কিছুর সার হচ্ছে এই ভগবদ্ গীতা। গীতামে জ্ঞানমতাগ্রম, গীতামে পরম জ্ঞানমব্যয়ম, সকল জ্ঞানের মধ্যে অব্যয় জ্ঞান হচ্ছে এই ভগবদ্ গীতার জ্ঞান, যা কোনো দিনের জন্য ধ্বংস হওয়ার নয়। এই পৃথিবী সৃষ্টির সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবদ্ গীতারূপ ম্যানুয়াল বুকস আমাদের মাঝখানে প্রদান করেছেন। যেমন আমরা দেখেছি একটা মোবাইল ফোন কীভাবে চালাতে হবে সেই জন্য কোম্পানি একটা ম্যানুয়াল বুকস দিয়ে দেন, তদনুরূপভাবে এই জগতের মানুষ, মনুষ্য সভ্যতা কীভাবে বেড়ে উঠবে, কীভাবে এই সমাজে শান্তি সুখ প্রতিষ্ঠিত হবে, কীভাবে সমাজের লোক চলবে, সব কিছু A to Z ভগবদ্ গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রদান করেছেন। এই জন্য ভগবদ্ গীতাকে বলা হয় ম্যানুয়াল বুকস। মানুষের নিত্য প্রয়োজনীয় সব কিছু আমরা ভগবদ্ গীতার মধ্যে পেতে পারি। সেই জন্য পূর্বপূর্বকাল থেকে আমাদের ভারতীয় বৈদিক মুনি ঋষিগণ এই ভগবদ্ গীতাকে ধ্যান করে আসছে, ভগবদ্ গীতাকে পূজা করে আসছে, ভগবদ্ গীতাকে অর্চন করে আসছে, ভগবদ্ গীতাকে শ্রদ্ধা করে আসছে। এই ভগবদ্ গীতার আবির্ভাব তিথি শুভ জন্মজয়ন্তী উৎসব আমরা কীভাবে পালন করব? তো ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসব আমরা খুব আনন্দের সঙ্গে, আড়ম্বরের সঙ্গে পালন করতে পারি। সাধারণত আমাদের বাড়িতে যদি কারোর জন্মতিথি হয় তাহলে আমরা আশেপাশের লোকজন ডেকে নিয়ে এসে খুব সুন্দর করে সেই অনুষ্ঠানের আয়োজন করি, কেক কাটি, মোমবাতি জ্বালাই, তারপরে আমরা সবাইকে খাইয়ে আনন্দ পাই। তদনুরূপভাবে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এই ভগবদ্ গীতা, যে ভগবদ্ গীতারূপ সমুদ্রে কেউ যদি একবার অবগাহন করে সেখানে শুধু আনন্দই আর আনন্দই মিলবে। আচার্যপাদ এরকম বর্ণনা করেছেন, যদি আমরা লবণ সমুদ্রে বা সাধু সমুদ্রে ডুব মারি, সেখানে যদি একবার ডুবে যায় তাহলে সেখান থেকে বেঁচে আসার আর কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু ভগবদ্ গীতারূপ সমুদ্রে একবার যদি কেউ ডুবে যায় তাহলে সে ডুবতেই আনন্দ পায়। কারণ যত ভিতরে ঢুকবে ভগবদ্ গীতারূপ সমুদ্রের ভিতরে, যত অবগাহন করবে ততই সেখানে আনন্দ আর আনন্দ, ততই সেখানে আরও বেশি মণি মুক্তা হীরা জহরত সে দেখতে পাবে। তদনুরূপভাবে এই যে ভগবদ্ গীতার শুভ জন্মজয়ন্তী উৎসব, এই ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসবে আমাদের আনন্দের সঙ্গে এই উৎসব পালন করা উচিত। একজন হিন্দু হিসাবে এটা আমাদের ডিউটি, একজন সনাতনী হিসাবে এটা আমাদের ডিউটি যে ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসব সুন্দরভাবে পালন করা। তো ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসবে আমরা কিছু ভক্তদেরকে গৃহে নিমন্ত্রণ জানাতে পারি এবং তাদেরকে ডেকে আমরা কীর্তন করতে পারি, তারপরে ভগবদ্ গীতা পাঠ করতে পারি। পুরো ভগবদ্ গীতার জন্মজয়ন্তীর দিনে আমরা পুরো ভগবদ্ গীতা পাঠ করতে পারি, খুব অল্প সময়ে ভগবদ্ গীতা পাঠ করা সম্ভব। যদি পুরো ভগবদ্ গীতা আমরা পাঠ না করতে পারি তাহলে এক অধ্যায় অন্তত পাঠ করতে পারি, দুই অধ্যায় পাঠ করতে পারি, তিন অধ্যায় পাঠ করতে পারি, যতটুকু পারি আমরা ভগবদ্ গীতা এদিন পাঠ করব। এবং এদিন আমরা ভগবদ্ গীতাকে একটি সুন্দর আসনের উপরে রেখে, যেখানে আমার পূজার বেদি রয়েছে যাদের বাড়িতে, সেই পূজার বেদিতে রেখে ভগবদ্ গীতাকে তুলসী পত্র চন্দন চর্চিত করে দিতে পারি এবং ভগবদ্ গীতা পুষ্প দিয়ে, ফুলের মালা দিয়ে সাজিয়ে
ভগবদ্ গীতাকে অর্চন করে ভগবদ্ গীতাকে প্রণাম নিবেদন করতে পারি এবং এইভাবে সকলকে আমরা দেখাতে পারি যে আজকে ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসব আর আমরা খুব আড়ম্বরের সঙ্গে ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসব পালন করছি এবং এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ভগবদ্ গীতাকে আমরা পুনর্পুনর স্মরণ করে ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসবকে আমরা পালন করতে পারি। এই জন্য অনেক ভক্তরা প্রশ্ন করেছেন উপবাস থাকতে হবে কিনা। আপনি যদি উপবাস থাকতে চান কোনো সমস্যা নেই, উপবাস না থাকলেও চলবে এবং এভাবে আপনি ভগবদ্ গীতার জন্মজয়ন্তী উৎসব পালন করতে পারেন, ভগবদ্ গীতাকে সুন্দর পুষ্পের মালা পরাতে পারেন এবং ভগবদ্ গীতা অন্যদেরকে দান করার অনেক মহিমা রয়েছে। ভগবদ্ গীতার জন্মজয়ন্তীর দিনে আমরা যদি ভগবদ্ গীতা অন্যদেরকে দান করি তাতে জ্ঞান দানের মতো শ্রেষ্ঠ দান এই পৃথিবীতে আর কিছু নেই। সেই জন্য ভগবদ্ গীতা দান করলে অন্য মানুষ যদি ভগবদ্ গীতা পড়ে উদ্বুদ্ধ হয় তাহলে তার মতো পুণ্য কর্ম, তার মতো শ্রেষ্ঠ কর্ম এই জগতে আর নেই। সেই জন্য আমরা ভগবদ্ গীতা দান করতে পারি। আমাদের পরমারাধ্য প্রদীপ পাবন হেজলেনের জয়প্রদা গোস্বামী গুরু মহারাজ বলেছেন ভগবদ্ গীতা দান করবার জন্য, তা আপনারা ইচ্ছা করলে ভগবদ গীতা মায়াপুর ইস্কনে সেখানে দান করতে পারেন ইস্কন ভক্তদেরকে, আর এভাবে ভগবদ্ গীতা জন্মজয়ন্তী উৎসব আমরা পালন করতে পারি। হরে কৃষ্ণ।